প্রতিটা পতনের পিছনেই কোনো না কোনোভাবে অহংকার এটা আসলে কাজ করে থাকে যেমন ইবলিসের কথা যদি আমরা স্মরণ করি ইবলিস তো রব্বে করিমের কেউ কোনো কোনো রেওয়ায়তে বলা হয়েছে যে সত্তর লক্ষ বছর আল্লাহ ইবাদত করেছে টানা মুহূর্ত সময় আল্লাহ তালার অবাধ্য হয় না কিন্তু একটা মাত্র অহংকার সে করেছিল খালাক্তানি মিন্নারিন মিন তিন এই অহংকারের কারণে সে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মালন হলো জান্নাত থেকে বের হতে হলো এই রকম তো আমরা দেখা যায় আমাদের প্রত্যেকেই প্রতিটা মানুষ স্ব স্ব অঙ্গনে নিজেদের যেই সুযোগ সুবিধা অথবা যে নিয়ামত আল্লাহ দিয়েছেন অহরহ তার অপব্যবহার আমরা করছি কত অহংবোধ আমাদের মাঝে কাজ করছে শয়তান এবলিজ যেখানে একটা অহংকার করার কারণে তার এই অবস্থা হয়েছে কিন্তু সেইখানে আমরা বনি আদম আমাদের তো সেই সত্তর লক্ষ বছর হায়াত্ম পাওয়ার প্রশ্নই আসে না ষাট বছর কিংবা সত্তর বছর বয়স বা আমরা পেতে পারি এর মধ্যে যে কত অবাধ্য হচ্ছে আল্লাহ তালার অহংকার বশত মানুষের উপর কত জুলুম করছি আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন কি হতে পারে আমাদের পরিণতি খুব ধন্যবাদ আপনি ইবলিসের ঘটনাটি উল্লেখ করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লা আলী জি উনি তো তফসিরে কবির লিখেছেন কবির লিখেছেন এবং যুক্তির আলোকে যতগুলো তফসিল লেখা হয়েছে এটিকে সর্বশ্রেষ্ঠ বলা হয় আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই তফসিরটি কিন্তু উনি লিখেছেন যে বাদশাহ ওনাকে জ্বালাবতন করল দেশ থেকে বের করে দিলে এক জঙ্গলে ওনাকে বললো যে এই জঙ্গলই তোমার জেলখানা এখানে তোমার থাকতে হবে উনি বললেন ঠিক আছে এখানে যেহেতু মানুষজন নেই আমাকে কলম আর কাগজ কাগজ দিলে হবে কলম আর কাগজ ওনাকে সরবরাহ করা হলো এবং উনি সতেরো খন্ডের এক এক খন্ডে প্রায় পাঁচশত পৃষ্ঠা করে বিশাল এক তফসিল লেখলেন সেটির নাম হচ্ছে তাফসিরে কবির আমরা জানি ইনকোলেজা তো এখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের ঘটনাটিকে বারবার কেন উল্লেখ করেছে এক্স্যাক্টলি তিনি বললেন এই কথা যে এটার দ্বারা আল্লাহ সুবহানাহু আলা তাআলা ইবলিসের গুণ সিফাত এবং বনি আদমের গুণ এটিকে স্পষ্ট করতে চাইছে আচ্ছা যে হযরত আদম আলিহি সালাতু ওয়া সালামের সিফত কি ছিল আর ইবলিসের সেফাত কি এই জন্য আল্লাহ সুবাহানা হতা আলা কিন্তু অধিকাংশ জায়গায় ইবলিসের ইয়ার পরে অবাধ্যতার পরে আল্লাহ বলছেন মা মানা আঁকা মা খালাক লিমা খালাক তু বিয়া দাইয়া আস্তাক বার্তা আমি কোন তামিন আলী যে তোমাকে কোন বস্তু সাজদা করতে নিষেধ করলো তোমাকে কি আমি নিজ হাতে সৃষ্টি করিনি তুমি কি অহংকার করছো নিজের উচ্চতা প্রকাশ করছো তুমি সে তখন কিন্তু আল্লাহ সব হানা হতো আল্লাহর সাথে যুক্তিতে গিয়েছে বলছে আনাখাই রুমিন হুম হুম তুমি বুঝো না আমি তার চেয়ে শ্রেষ্ঠ ঠিক তো খালাক্তানি মিননা র খালাক্তা হুমিন তুমি তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে তাকে সৃষ্টি করেছো মাটি থেকে তার এই দাবির পিছনে কিন্তু যৌক্তিকতা আছে যৌক্তিকতা এটা রিয়েল আসলে জি সত্য কথা কিন্তু আল্লাহ সুবাহানা এই ঘটনাটি বারবার করে বল উল্লেখ করে বলছেন যে আমি এই ধরনের অহংকারীকে পছন্দ করি না আল্লা বললেন ফখরুজ মিন হাফাই না কারাজিম বের হয়ে যাও তুমি তুমি আজকে থেকে বিতাড়িত আবার আদম আলি সালাতামের সিফাত বা গুণ এখানে বর্ণনা করা হচ্ছে আদম আলি সালাতামকে যখন আল্লাহ সুবাহানা হুয়া তালা বললেন যে তুমি কেন ইয়া করলে নিষিদ্ধ ফলে গাছের ফল খেলে হজরত আদম আলহি সালাতাম কিন্তু বলতে যে হাদিহি সাজারা বলেছেন আমরা জানা মাদ্রাসা বলেছি জানি যে আশা যারা আলী দিয়ে ব্যবহার করলে এটি মা রেফা মানে আল্লাহ তুমি তো নির্দেশ দিয়েছো নির্দিষ্ট একটি গাছের কাছে না যেতে এই জাতীয় গাছের কাছে না যাওয়ার তো নির্দেশ দাওনি আমাকে তো এই গাছটার কাছে তো আমি যাইনি এই জাতীয় গাছ থেকে যে আমি ফল খেয়েছি হজরত আদম আলি সাল্লাতু যে আল্লাহ সুবাহ বলছেন যে এই গাছের কাছে যেও না ওই গাছ থেকে যে ফল খাননি এটা জামিয়ে ওলামা একরাম এবং মহাদেশে নিকরাম ওই গাছ থেকে উনি ফল খান খাননি কিন্তু হজরত আদম আলহিসাল্লা এখানে যুক্তিতে জান্নাই নাই আল্লাহ যুক্তিতে জান্নাই উনি বলেছেন জলাম না আনফুসানা একজ্যাক্টলি উনি কিন্তু কারণ হচ্ছে এসে ইবলিস বলেছিলেন যে তোমাদেরকে কেন নিষেধ করা হয়েছে কি তোমরা জানো তোমরা হয়তো ফেরেশতা হয়ে যাবে অথবা আজীবন জান্নাতে থাকবে আল্লাহ এটা চান না সেইজন্য নিষেধ করেছেন তিনি কিন্তু আল্লাহ তাআলার কাছে অজুহাতটাও তো দাঁড় করাতেpattern কিন্তু সেটাও তিনি করেন নাই সূরা আরাফে আমরা দেখি যে ওয়াকাসামহুমা ইন্নী লাকুম আল আমিনান নাসহিন যে এসে তারপরে কসম খেলো এবং হযরত আদম আলাইহিসসালাতু সালাম সালামের ইয়ার বিষয় মুমিনের সিফাত হচ্ছে এরকম যে কেউ যদি আল্লাহর নামে কসম খায় তাহলে সে মিথ্যা কথা বলতে পারে বলতে পারে না আদম আলি কিন্তু এটা ধারণা ছিল যে আল্লাহর নামে যেহেতু কসম খেয়েছে কিন্তু তারপরেও একবারও কিন্তু বলেননি যে আল্লাহ তোমারই সৃষ্টি এরকম সে আমাকে এই কথা বলেছে ধরে কসম করে আমাকে বলেছে এই কথা বলেছেন জলাম না আনফুসানা কালা রাব্বানা জলাম না আল্লাহ ভুল হয়ে গেছে নিজের প্রতি জুলুম করেছি ওইলাম তাকফিল্লানা যদি ক্ষমা না করো নানা কুন আর নামিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তো বনি আদমের সিফাত হচ্ছে আদম সন্তানের একটা গুণ হচ্ছে এটি যে সে তার বড়র সাথে কোনো দিন তর্কে যাবে না যুক্তিতে যাবে না সেখানে সে তার নিজের নতি স্বীকার করবে নিজের 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 কাছে আত্মসমর্পণ করবে বনি আদমের সিফাত এটা বনি আদমের সিফাত হচ্ছে সে নিজে যা জানে সেটার বহির প্রকাশে সব জায়গায় করতে চাইবে না বরং আল্লাহর দিকে নিষ্পত করবে যে আমার কি আছে আল্লাহ যেহেতু আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর কত কি আছে আমার মতো একটা লোককে যদি আল্লাহ দিতে পারেন তাহলে আরেকজনকেও আল্লাহ এটা দিতে পারেন আল্লাহ সুহানো তালা যে আমার আছে তার নেই সুতরাং সে আমার চেয়ে নিচু আমি উঁচু ইসলামী এই বিষয়গুলি রসুল ফাখসাল যেরকম শিরিক বেদাতকে আতকে আল্লা পাঠন করেছেন রসুলের আল্লাহম এই ধরনের অহংবোধকেও রসুল পাক সালাহু আলি কিন্তু মূল পাঠন করেছেন আমরা ওমর উমর আদি আল্লাহ কি একজন অহংকারী মানুষ যে রসুল পাক আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নিয়ে আসছে কিন্তু রসুল পাক সাল ওয়াসাল্লামের নসিহতে হাজত উমর আদি আল্লাহু তাল্লাহর মত পানি হয়ে গেলেন এবং উনি নিজে বলেন যে হে উমরুল খাতাম তোমার কি অবস্থা ছিল তুমি খাত্তাবের ইয়া চড়াতে মেষ চড়াতে আর মাঝে মধ্যে মেষের পাল থেকে মেষ হারিয়ে যেত আর খাত্তাব তোমাকে মেরে মেরে শিক্ষা দিত যাতে মেষ কোনো দিন হারিয়ে না যায় আর এই রুড়তা খাত্তাবের রুড়তা উমরকে এরকম রুড়ো করে তুললো যে উমরের সামনে কারো দাঁড়ানোর কি ছিল না ক্ষমতা ছিল কিন্তু ইসলাম এই উমরকে আল্লাহ সুবাহানা হতাল রসলিবাহ সাল্লি সাল্লামের সুন্নার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে নিজে বলছে নি কত তো এই যদি অবস্থা হজরত উমর আদিল্লাহ তালহুর মতো হয় হজরত উমর আদিয়াল্লাহ তালহু হজরত ফরাদের আদি আল্লাহ কাছে মুনাফিকদের লিস্টই ছিল জি তো যখন ইন্তেকালের সময় হয়েছে হজরত উমর আদিল্লাহ তালহু যে আবুলু উলু নামে একজন ইহুদি গোলাম নাকি আঘাত করলেন যে ছোরাটা দিয়ে আঘাত করেছিল সেই ছুরিটার মাথায় বিষ ছিল যেটি হজরত উমর রাজিয়াল্লা তাল্লাহ নাবিতে আঘাত করলো এবং পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়লো কোনো বাঁচার কোনো আশা নেই তখন বারবার ওমর হজর উমর রাজিয়াল্লাউতালনার ছেলে ইবনে অমরকে বলছিলেন যে তুমি হুজাইফাকে খবর দাও হুজাইফাকে খবর দাও হুজাইফা আল্লাহ তালন যখন আসলো বললেন হুজাইফা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো তুমি আমাকে বলবে নে বললেন বলার হলে বলবো বলে আলাইহি সাল্লাম যে মুনাফিকের লিস্টটি তোমার কাছে দিয়েছেন তারা কারা বলার অনুমতি নেই আমার আল্লাহ বললেন তুমি শুধু আমাকে এই কথাটি বলো যে সেখানে ওমরের নাম আছে কিনা এই যদি হজরত উমর আল্লাহ তালাহের মতো মানুষের অবস্থা হয় কি মানুষ ছিলেন কি হয়ে গেলে আল্লাহ তাহলে আমার বা আমাদের সমাজের যে লোকগুলি যাদের কালা তারা সামান্য একটু সুযোগ দেন তাতেই আমরা কিন্তু ট্রেড়ে বসি ঠিক আমরা বেঁকে বসি আমরা অন্যকে তুচ্ছ করি অন্যকে ছোট মনে করি অথচ চিন্তা করি না আল্লা না করো কাল্লা না করো কাল্লা না করো আমরা যদি আরব বিশ্বের দিকে তাকাই লিবিয়ার অবস্থা কি ছিল এই সিরিয়ার অবস্থা কি ছিল কয়েকদিনের মধ্যেই তো সব শেষ হয়ে শেষ হয়ে গেলো আল্লাহ না করুক আজকে এই আরাকানের মুসলমানদের কি অবস্থা ছিল উনিশশো সালে এই আরাকানের মুসলমানরা আল্লাহ না করুক আল্লাহ না এটি এখানে বলা ঠিক হবে কি না তারা এরকমভাবে বুদ্ধদের উপর অত্যাচার করেছিল তেষট্টি সালে এবং বুদ্ধদের দোকানে তারা যেত বুদ্ধরা ছিল তাদের কর্মচারী তাদের কাঁধে চড়ে তারা দোকানে যেত এভাবে যেত না তখন ভারতের যে বড় বড় ওলামা একরামরা ছিলেন হোসেন মোহাম্মদ রহমতুল্লা আলী ওখানে সফর করেন এবং বললেন এই কথা যে তোমরা বুদ্ধদের উপর এইভাবে অত্যাচার করো না কারণ আল্লাহ সুবাহানা হুয়া তালা তিলকালা ইয়াম উদাবিল সময় পরিবর্তন দেরি হয় না ঠিক বলেছেন